ডেইলি নিউজের আজকের টাকার আপডেটে সকলকে স্বাগত জানাই যারা দেখছেন ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত যুক্ত থেকে টাকার সঠিক বিনিময় মূল্য যেমন আর্থিকভাবে লাভবান হবেন এক সমাবেশ ব্যাঙ্ক আগস্ট মাসের উনিশ তারিখ মালয়েশিয়ান প্রবাসী আজ বাংলাদেশে টাকা পাঠালে এক ইঙ্গিত পাচ্ছেন ছাব্বিশ টাকা আশি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ ২৬ টাকা পঁয়ত্রিশ পয়সা ক্যাশ পিকাপ ছাব্বিশ টাকা ৩৫ পয়সা সৌদি আরব প্রবাসী রিয়াল পাবেন একত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা ব্যাঙ্ক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ ক্যাশ ফিক্যাপ তিরিশ টাকা সাতাত্তর পয়সা ইউএস ডলার একশো টাকা তিরানব্বই পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বিকাশ নগদ একশো আঠারো টাকা ক্যাশ ফিক্যাপ একশো আঠারো টাকা চৌত্রিশ পয়সা ইউরোপিয়ান ইউরো একশো একত্রিশ টাকা আশি পয়সা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে মোবাইল ওয়ালেট ক্যাশ ফিক্যাপের বিনিয়োগ রেট রয়েছে ইতালিয়ান ইউরো একশো একত্রিশ টাকা আশি পয়সা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশ নগদ একশো একত্রিশ টাকা পঞ্চাশ পয়সা ক্যাশ পিক্যাপ একশো উনত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা ব্রিটেনের ফাউন্ড একশো পঞ্চাশ টাকা তেতাল্লিশ পয়সা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশ নগদ ক্যাশ পিক্যাপ একশো পঞ্চাশ টাকা সিঙ্গাপুর ডলার নব্বই টাকা ষাট পয়সা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশ নগদ নব্বই টাকা সাতত্রিশ পয়সা ক্যাশ পিক্যাপ উননব্বই টাকা চব্বিশ পয়সা ইউএই সংযুক্ত আরব আমিরাত বত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা ব্যাংক টু ব্যাঙ্কের মাধ্যমে বিকাশ ক্যাশ পিক সহ বিভিন্ন পদ্ধতি রয়েছে ভিন্ন রেটে ওমানের রিয়াল তিনশো এগারো টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে বাহারানি দিনা তিনশো টাকা তিপ্পান্ন পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে কাতারি রিয়াল বত্রিশ টাকা পঁচাশি পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে কুইতি দিনা তিনশো টাকা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে ইন্ডিয়ান রুপি এক টাকা সাতত্রিশ পয়সা ব্যাংক টু ব্যাংকের মাধ্যমে উল্লেখিত মুদ্রা বিনিময় মূল্য শুধুমাত্র দেশে টাকা পাঠানোর ক্ষেত্রেই প্রযোজ্য হবে স্থান এবং সময়ের ব্যবধান বিভিন্ন পদ্ধতি অবলম্বন করার কারণে টাকার রেটে বড় বা ছোট পরিবর্তন দেখা যায় এর পাশাপাশি অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাঙ্ক ট্রান্সফার ক্যাশ পিকআপ এজেন্ট কমিশন নগদ বিকাশ রকেট রিয়ামানি সেন্টমানি ট্যাপ ট্যাপ এখন দিলে এখন পাবেন সহ বর্তমানে আরও অগণিত পদ্ধতি রয়েছে যা অবলম্বন করলেও আপনার টাকার রেটে পরিবর্তন দেখতে পাবেন পন্থা অবলম্বন করে আপনি যখন দেশে টাকা পাঠান তখন সরকার ঘোষিত প্রণোদনা আড়াই পার্সেন্ট আপনি পান এটি পাচ্ছেন কি না কনফার্ম করে নেবেন এবং দেশে টাকা পাঠানোর পর আপনার আপনজনকেও ব্যাংক থেকে বুঝিয়ে নিতে বলবেন সাম্প্রতিক সময় অনেকে অভিযোগ করছেন সরকার ঘোষিত প্রণোদনা টাকা পাচ্ছেন না আবার অনেকে বলছে ব্যাংক থেকে দিচ্ছে না অনেকে বলছে এক্সচেঞ্জ থেকে দিচ্ছে না এই সমস্যাগুলির সমাধান আলোচনার মাধ্যমেই করতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা কোন কি করে অল করে রাখলে প্রতিদিনের আপডেট প্রতিদিন জানতে পারবেন কাজেই এখনই করে নিন